প্রিয় স্যার, আজ মনে পড়ে সেই স্যারের কথা। নাম তার আব্দুর রাজ্জাক। তিনি ছিলেন আমাদের বিদ্যালয়ে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক রত্ন। চলে গেলেন আমাদেরকে রেখে এবং হারিয়ে গেল আমাদের সেই সকালবেলার একসাথে পড়াশোনা, যেখানে আমরা একসাথে পড়তাম স্যারের কাছে। রাত হলেই মনে মনে ভাবতাম কখন যেন স্যারের কাছে যাব, তা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়তাম এবং কেটে যেত রাত। সকাল হলেই দৌড় দিয়ে চলে যেতাম সেই ফটিক ভবনে, যেখানে স্যার আমাদের পড়াতেন রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত এবং উচ্চতর গণিত। কোনো ছাত্র ভালো কিছু করলেই স্যার আগুন ছেলে বলে সম্বোধন দিতেন। যাই করি তিনি হাসি মুখে কথা বলতেন। হাসি মুখে সায়েন্সের সকল বিষয় এত সুন্দর করে বোঝানো একমাত্র স্যারের পক্ষেই সম্ভব। আমাদের ব্যাচটা শুরু হতো সকাল 7:30টার দিকে এবং শেষ হতো 9টায়। এতটুকু সময় যে তিনি আমাদের লেকচার দিতেন, শেষ হওয়ার সময় মনে হতো তিনি বেশি হলে 9 থেকে 10 মিনিট পড়িয়েছেন, কিন্তু ঘড়ির দিকে তাকালে দেখা যেত যে তিনি কমপক্ষে 1 ঘন্টা পড়িয়েছেন। তারপর আমরা সবাই স্যারকে সালাম দিয়ে বের হয়ে যেতাম এবং রওনা দিতাম একসাথে বিদ্যালয়ের দিকে। গল্প করে সবাই হেঁটে হেঁটে চলে যেতাম বিদ্যালয়ে। এভাবে চলে গেল অনেক দিন। একদিন স্যারের বেঁচে যাওয়ার সময় রাস্তায় কিছু লোকের মুখে শুনলাম যে রাজ্জাক স্যার নাকি মারা গিয়েছেন। আমার বিশ্বাস হলো না। আমি মনে করছিলাম যে হয়তো অন্য কোনো বিদ্যালয়ের রাজ্জাক স্যার মারা গিয়েছেন। আমি তাদেরকে এড়িয়ে সামনে এগুতে লাগলাম এবং স্যারের পাশে গেলাম। দেখলাম অনেক মানুষের ভিড়। কেউ একজন আমাকে এসে বলল যে স্যার নাকি মারা গিয়েছেন। একথা আমার বিশ্বাস না হলেও চোখের পানিতে ভেসে গেল আমার বুক। আমি কেঁদে কেঁদে বললাম যে আমার বিশ্বাস হয় না, আগে আমাকে স্যারের লাশ দেখান, তারপর বিশ্বাস করব। তিনি আমাকে বললেন যে তোমাদের বিদ্যালয়ে ওনার লাশ নেওয়া হয়েছে। আমি ছুটে গেলাম বিদ্যালয়ে, গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের পাশে স্যারের লাশ। দেখলাম আমার কিছু বন্ধুরা কান্না করতেছে এবং স্যারের লাশ দেখার পর আমারও চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। স্যারের লাশ দেখার পরও কেন যে আমার বিশ্বাস হচ্ছে না স্যার মারা গিয়েছেন, শুধু এটাই মাথায় ঘুরতেছে যে স্যার ওইখানে ঘুমিয়ে পড়েছেন। তারপর স্যারের জানাজার নামাজ পড়ে ফিরে এলাম নিজ বাসায়। জীবনে চলার পথে আমার স্যারের কথা অনেক মনে পড়বে এবং স্যারকে অনেক মিস করব, কারণ স্যার যে আমাদের মাঝে নেই। স্যারের রাগ দেখার ইচ্ছাটা রয়েই গেল। তাই ওই ক্লাসে আমাকে ছেলেটা ভালো হয়ে যাচ্ছে বলে সম্বোধন দিতেন। স্যারের কথাগুলো অনেক মিস করব। স্যার কথায় কথায় বলতেন আজ বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর ন্যায় স্যারও যে আমাদের মাঝে নেই। তিনি আরও বলতেন যে যতই পড়িবে ততই ভুলিবে, বলিতে বলিতে শিক্ষিত হইবে। এবং ক্লাসে স্যারের কথার সাথে সাথে হাততালি, হিন্দি ডায়লগ সব কিছু বুলার মতো নয়। মেরি কামিল কা গার মে ফাজিল হওয়া, মেরি বাচ্চা গন, স্যারের এই ডায়লগগুলি ছিল আমার কাছে ছিল বেস্ট। ভালো থাকবেন স্যারও পারে, জীবনে অনেক মিস করবো স্যার আপনাকে। শেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।